সুনামগঞ্জে হরতালের সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দেয়। রোববার জেলা জজকোর্ট প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টের দিকে যেতে চাইলে পুরাতন বাস স্টেশন এলাকায় মিছিলটিকে আটকে দেয় পুলিশ। এ সময় পুলিশের বাধা পেয়ে সেখানেই অবস্থা নিয়ে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক নাসিরুদ্দিন চৌধুরী, কলিমুদ্দিন মিলন, বিএনপি নেতা অ্যাডভোকেট মাসুক আলম প্রমুখ। এর আগে একই স্থানে জেলা ছাত্রদলের মিছিলও আটকে দেয় পুলিশ। পুলিশ সুপার হারুনুর রশিদ জানান, সব ধরনের বিশৃঙ্খলা এড়াতে সকাল থেকে পুলিশের পাশাপাশি বিজিবি ও র্যাবকে টহলে রাখা হয়েছে। সারা জেলায় হরতালের নাশকতার অভিযোগে 3 জন বিএনপি জামায়াতের নেতাকর্মী সহ 19 জনকে আটক করেছে পুলিশ।